হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সীতাভোগের রেসিপি শেয়ার করব। এটা আমরা অনেক সময় মিষ্টির দোকান থেকে কিনে খাই। এটা খুবই সহজ বাড়িতে বানানো। আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটা বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি। সীতাভোগ বানানোর জন্য প্রথমে আমাকে এখানে কিছুটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি জলে ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভালো করে এটাকে ভিজিয়ে আমি রেখে দেব। 2 ঘন্টা পর আমি জল থেকে ভালো করে চালটাকে ছেঁকে নিয়ে এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে আমি একটু ছেলে নেব। আমার এখানে পুরোটা চালের গুঁড়ো লাগবে না, যতটা লাগবে পরিমাণ মতো আমি তখন আপনাদের বলে দেব। এখানে কিন্তু আপনারা সীতাভোগ বানাতে যে কোনো গন্ধওয়ালা ফ্লেভারযুক্ত চাল হলে বেশি ভালো হয়। যেমন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালেও এটাকে বানাতে পারেন, কিন্তু নর্মাল আতর চালে এটা ভালো হবে না, ফ্লেভারটা অত ভালো আসবে না। এখানে আমি চালের গুঁড়োটাকে ভালো করে ছেলে নিয়েছি, আর এই চালের গুঁড়োটা আমি রেখে দেবো, অন্য কোনো কাজে আমি এটাকে লাগিয়ে দেব। আমি এবার ছানাটাকে তৈরি করে নেব। ছানা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এখানে আমি 1টা লেবুর রস বার করে নিয়েছি। এবার এই লেবুর রসটা আমি আস্তে আস্তে এই দুধে দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখুন ছানাটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব। আমি এখানে 1টা ছাঁকনি রেখেছি, এবার আমি এই ছাঁকনিতে এটা ছেঁকে নেব। আপনারা চাইলে পাতলা সাদা কাপড়েও ছানাটাকে ছেঁকে নিতে পারে। এটাতে জলটা পুরো ঝরে যাবে। আর উপর দিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, লেবুর যে ফ্লেভারটা থাকবে ফ্লেভারটা চলে যাবে। এবার এটার থেকে আমি জলটা যতক্ষণ না পুরোপুরি ঝরে যাচ্ছে ততক্ষণ আমি এটা ছাঁকনিতে রেখে দেবো। ছানাটার থেকে আমার পুরোটা জল সুন্দরভাবে ঝরে গেছে। এবার এখান থেকে কিছুটা ছানা আমি নেব নিকুতি তৈরি করার জন্য, আর কিছুটা আমি রেখে দেব সীতাভোগ বানানোর জন্য। এখানে আমি এতটুকু ছানা দিয়ে নিকুতিটা বানিয়ে নেব। এটা বানানোর জন্য প্রথমে আমি এটার মধ্যে 1 চামচ 2 চামচ মানে 2 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ নেব। 1 টেবিল স্পুনের মতো আমি ময়দা নেব। আর আমি এখানে মিক্সিতে চিনি কিছুটা গুঁড়ো করে রেখেছি, এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি নেব। নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। ছানাটাকে আমাকে এরকম ভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে খুব ভালো করে সফট তৈরি করে নিতে হবে। আমাকে এরকম ততক্ষণ করতে হবে যতক্ষণ না ছানাটা থেকে আমার তেল বেরিয়ে আসছে আর এটা একদম মিহি হয়ে যাবে।
এটা আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এখন আমি এটা হাত দিয়ে করছি। ছানাটাকে আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমার হাতে খুব ভালো করে ঘি মেখে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও মেখে নিতে পারেন। এবার অল্প অল্প ছানা নিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে প্রথমে আমি এটাকে গোল করব, করে হালকা একটু এরকম করে লম্বা শেপ দিয়ে দেবো। এরকম করে করে আমি লেকুতিগুলোকে সব তৈরি করে নেব। এটা আপনারা ছোট রাখবেন, কারণ এটা যখন ভাজার পর আমি শিরায় দেব তখন এটা আর ফুলে যাবে। তো সীতাভোগের লেকুতিগুলো ছোটই থাকে। এরকম করে ফার্স্টে গোল করে নিয়ে হালকা আমি এরকম লম্বা লম্বা শেপ করে আমি প্রত্যেকটা লেকুতি তৈরি করে নেব। দেখুন, নিকুতিগুলোকে আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য তৈরি করব। প্রথমে আমি চিনির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি এক বাটি চিনি নেব, আর এক বাটি ওই বাটিরই এক বাটি আমি জল নেব। যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে রান্না করব। এখানে আমি চিনির শিরাটার মধ্যে কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দেব। এতে আমি যখন সীতাভোগটা করব সেটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে হাই ফ্লেমে আমি এটাকে জ্বাল দেব। চিনির শিরাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আরেকটা ওভেনে তেল গরম হতে দেব। আমি এখানে বেশ কিছুটা তেল, তেলটা যখন আমার হালকা হালকা গরম হবে আমি নিকুতিগুলোকে তখনই দিয়ে দেব। খুব বেশি গরম হলে এটা ওপর থেকে পুড়ে যাবে, ওপর থেকে কালার ধরে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য তেলটা হালকা গরম থাকতে আমি এগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে ভাজবো। এগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এগুলো উপরে উঠে আসবে হালকা হয়ে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে এটা ভাজা যায় না। নিকুতিগুলোকে আমার এইভাবে লাল করে সম্পূর্ণটা ভেজে নিতে হবে। ওদিকে শিরাটা আমার ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এটা আমার আরেকটু লাল করে নিতে হবে। এগুলো আমার খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে গরম তেল থেকে তুলে সাথে সাথে আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। তেল থেকে তুলে পুরো শিরার মধ্যে দিয়ে এই শিরাটাকে আমি এবার ফুটতে দেব। এবার এটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। সীতাভোগটা বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো ছানা নিয়েছি। এটাকেও আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এরকমভাবে।
এবার এতে আমি অল্প চালের গুঁড়ো মেশাবো। ওখানে আমার 1 কাপ ছানা রয়েছে, তো এখানে 1/3 কাপ আমি চালের গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আবারও ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এটাকে মেখে এরকম একটা মন্ড মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য আমি যাব। আমি একটা তেলের মধ্যে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি যাতে আমার সীতাভোগগুলোকে ভেজে ছেঁকে তুলতে সুবিধা হয়। আর আমি এরকম একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটারটা নিয়ে আমি এরকম ভাবে ছাঁকনির ওপর এরকম ভাবে গ্রেট করে করে তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে আমি এইভাবে ভেজে, খুব বেশি লাল করে আমি ভাজবো না, ভেজে আমি আরেকটা ওভেনে আমি শিরাটাকে গরম হওয়ার জন্য রেখেছি, ওই শিরার মধ্যে দিয়ে দেব। এটা আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ভালো করে ছেঁকে। আমি আরেকটা ওভেনে শিরার মধ্যে এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি আরো ভেজে নেব। ফ্লেমটাকে আপনারা খুব বেশি হাই রাখবেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটা কালার চলে আসবে। আর এরকম ছাঁকনিতে নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে তেল থেকে তুলতে আমাদের সুবিধা হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, ভেজে আমি এটা আবার গরম শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। সীতাভোগটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। এটাকে আমি 4 ঘন্টা শিরায় ভিজিয়ে রেখে তারপর নিকুতিগুলোকে দিয়ে সার্ভ করেছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর এটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি।